হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টপ 8 এয়ারক্রাফট ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিয়ে। গত ভিডিওতে আমরা তৈরি করেছিলাম টপ 10 এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো আপনারা যেহেতু পরবর্তীতে আমাদের কাছে টপ 8 এয়ারক্রাফট ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন, তো আজকের এই ভিডিওতে আমরা এই ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যেই ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমেরিকান একটি ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, নাম হচ্ছে ইঞ্জিন অ্যালায়েন্স। তো ইঞ্জিন অ্যালায়েন্স বেসিক্যালি 1996 সালে, মানে 27 বছর আগে প্রতিষ্ঠিত হয়। এটার হেডকোয়ার্টার কিন্তু হচ্ছে ইউনাইটেড স্টেটে। এটার একটা মজার ব্যাপার হচ্ছে এই ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি কিন্তু প্র্যাট অ্যান্ড হুইটনি এবং জি এয়ারোস্পেস তারা হচ্ছে এটার মালিক। দুজনেই 50-50 শেয়ারে এই ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি তারা কিন্তু তৈরি করেছে। তারা কিন্তু বিভিন্ন ধরনের ইঞ্জিন তৈরি করে অলরেডি, যেমন GP7100 এই মডেলের ইঞ্জিন তারা তৈরি করে, যেটা বোয়িংয়ে কিন্তু ইউজ করা হয়। এবং তারা কিন্তু এয়ারবাসের A380-র জন্যও ইঞ্জিন তৈরি করে, যেমন GP7000 এই মডেলের এই ইঞ্জিনটি কিন্তু তারা তৈরি করে, যেটা কিন্তু রোলস রয়েসের ট্রেন্ট 900-এর কম্পিটিটর বলা হয়ে থাকে। তো এই ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিটিকে আমরা কিন্তু 8 নম্বরে রেখেছি। এরপরে আমরা চলে আসি 7 নম্বর ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটার নাম হচ্ছে MTU অ্যারো ইঞ্জিন। এটির হেডকোয়ার্টার কিন্তু হচ্ছে জার্মানিতে এবং এই কোম্পানিটি কিন্তু 1934 সালে ফাউন্ডেড হয় এবং বিভিন্ন বড় বড় এয়ারক্রাফ্ট ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের সাথে পার্টনারশিপ করে অথবা কন্ট্রাক্টে কিন্তু তারা বিভিন্ন ধরনের এয়ারক্রাফ্টের ইঞ্জিন তৈরি করে। তো এই বিমানের ইঞ্জিন তৈরি করার কোম্পানিটি সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। এটি কিন্তু খুবই পপুলার এবং ইন্ডাস্ট্রিতে খুবই ইম্প্যাক্ট ফেলে এরকম একটি কোম্পানি। তারা কিন্তু পার্টনারশিপ এবং কন্ট্রাক্টে বিভিন্ন এয়ারক্রাফ্ট ইঞ্জিন ম্যানুফ্যাকচারদের সাথে কাজ করে, যেমন প্র্যাট অ্যান্ড হুইটনির সাথে তারা কিন্তু PW4000 গ্রোথ যেটি সেটিতে কাজ করেছে, PW1000G তৈরি করেছে, PW2000, PW6000, PW300, PW500 তারা কিন্তু তৈরি করছে। ইঞ্জিন অ্যালায়েন্সের সাথেও কিন্তু তারা যুক্ত হয়ে GP7000 এই মডেলের ইঞ্জিন তৈরি করেছে। এছাড়া জেনারেল ইলেকট্রিকের বিভিন্ন এয়ারক্রাফ্ট ইঞ্জিন মডেলের সাথে কিন্তু তারা কাজ করেছে, যেমন GE-NX, GE-90, তারপর হচ্ছে CF-6, এ ধরনের কিন্তু প্রত্যেকটা সিভিল এয়ারক্রাফ্টের ইঞ্জিনের সাথে তারা যুক্ত। এছাড়া তারা কিন্তু মিলিটারি এয়ারক্রাফ্টের ইঞ্জিনও তৈরি করে, যেমন কয়েকটা এয়ারক্রাফ্ট ইঞ্জিন যদি আমি বলি, TP-400, EJ-200, MTR-390, এছাড়া F-110, J-79, জেনারেল ইলেকট্রিকের সাথে তারা পার্টনারশিপ হয়ে এই মডেলগুলো তৈরি করে। তার মানে এই MTU অ্যারো ইঞ্জিনস এই কোম্পানিটি বিভিন্ন বড় বড় এয়ারক্রাফ্ট ইঞ্জিন ম্যানুফ্যাকচারদের সাথে সংযুক্ত হয়ে পার্টনারশিপ করে বা কন্ট্রাক্টে তারা কিন্তু বিভিন্ন মডেলের ইঞ্জিন তৈরি করে। তো হিসাবে আমরা তাদেরকে 7 নম্বরে রেখেছি। এরপরে 6 নম্বরে আমরা রেখেছি হানিওয়েল অ্যারোস্পেস টেকনোলজি। তো হানিওয়েল অ্যারোস্পেস টেকনোলজি তারা আসলে শুধু এয়ারক্রাফ্টের ইঞ্জিন না, এয়ারক্রাফ্টের এভিওনিক্স, স্যাটেলাইট, স্পেস ক্রাফ্ট, ব্ল্যাক বক্স, APU বা অক্সিলারি পাওয়ার ইউনিট, ব্রেক ডিস্ক, বিভিন্ন ধরনের এয়ারক্রাফ্টের পার্টসও তৈরি করে। তো হানিওয়েল কিন্তু হচ্ছে আমেরিকান একটি কোম্পানি এবং তাদের প্রায় 40,000-এর মতো কিন্তু এমপ্লয়ি আছে। হানিওয়েলের যদি আমি কয়েকটা ইঞ্জিনের কথা বলি যেগুলো আসলে তারা তৈরি করেছে, তারা অনেক আগ থেকেই ইঞ্জিন তৈরি করে, যেমন হানিওয়েল ALF-502 এবং ALF-507 টার্বোফ্যান একটি ইঞ্জিন, এটা কিন্তু ব্রিটিশ এয়ারলাইন্সগুলোতে কিন্তু ইউজ করা হতো। এছাড়া হানিওয়েলের HTF-7000 সিরিজের যেই ইঞ্জিনগুলো এগুলো কিন্তু বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার 300 এবং গলফ স্ট্রিম G280 এই এয়ারক্রাফ্টগুলোতে কিন্তু ইউজ করা হতো। এছাড়া হানিওয়েলের ATF-3 টার্বোফ্যান ইঞ্জিনগুলো কিন্তু ডেজার্ট ফ্যালকন 20-তে ইউজ করা হতো, যেটা হচ্ছে US-এর কোস্ট গার্ড এবং ফ্রান্সের নেভিরা কিন্তু এই বিমান ইউজ করতো। হানিওয়েল শুধু এয়ারক্রাফ্টের ইঞ্জিন না, তারা কিন্তু হেলিকপ্টারের ইঞ্জিনও তৈরি করতো, যেমন লাইকোমিং T-53 এবং T-55 এগুলো ইউজ করাও কিন্তু হতো বেল হেলিকপ্টারে, বেল UH-1H, হিউয়ে এবং বেল 214 এগুলোতেও কিন্তু ইউজ করা হতো। এছাড়া হানিওয়েলের LTS-101 সিরিজের ইঞ্জিনগুলো ছিল, এগুলো কিন্তু বেল 222, ইউরোকপ্টার AS-350, ইউরোকপ্টার AS-365 এগুলোতে কিন্তু ইউজ করা হতো। তো ওই হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হানিওয়েল অ্যারোস্পেস ইঞ্জিন আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, হেলিকপ্টার, এয়ারক্রাফ্ট বিভিন্ন জায়গায় কিন্তু ইউজ করা হতো। ওই হিসাবে আমরা হানিওয়েল অ্যারোস্পেসকে 6 নম্বরে রেখেছি।
তো 5 নম্বরের যেই ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে CFM ইন্টারন্যাশনাল। তো CFM ইন্টারন্যাশনাল এটি কিন্তু একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি GE অ্যারোস্পেসের 50% এবং সাফরান বিমান ইঞ্জিন কোম্পানি যেটি তাদের 50%। তো এই দুইটি কোম্পানি মিলে এই CFM ইন্টারন্যাশনাল কোম্পানিটি তৈরি করে প্রায় 50 বছর আগে, মানে 1974 সালে। তো এই CFM কিন্তু অনেক বিমানের ইঞ্জিন তৈরি করেছে, যেমন বোয়িং এবং এয়ারবাসের অনেক ইঞ্জিন কিন্তু এই CFM এর তৈরি। তো এগুলোর ভিতরে আমি যদি কয়েকটি মডেলের নাম বলি, যেমন CFM 56, এটি হচ্ছে একটি হাই টার্বো বাইপাস ইঞ্জিন, এবং CFM ইন্টারন্যাশনালের লিপ এবং CFM ইন্টারন্যাশনালের আরও এরকম অনেকগুলো ইঞ্জিন কিন্তু এই বোয়িং এবং এয়ারবাসে ইউজ করা হয়। তো এই CFM ইন্টারন্যাশনাল কোম্পানির নাম কারা প্রথম শুনেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, অথবা কারা আগে থেকে জানেন তারাও জানাতে পারেন। এরপরে 4 নম্বরে যেই ইঞ্জিন তৈরি করার কোম্পানিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাফরান এয়ারক্রাফট ইঞ্জিনস, মানে সাফরান গ্রুপের কোম্পানি। এটি কিন্তু পূর্ববর্তীতে স্নেকমা নামে পরিচিত ছিল। এটি হচ্ছে ফ্রান্সের একটি ইঞ্জিন তৈরি করার কোম্পানি। তারা কিন্তু এয়ারক্রাফ্টের ইঞ্জিন এবং রকেটের ইঞ্জিনও কিন্তু তারা তৈরি করে, এবং তাদের কিন্তু প্রায় 15,700 মতো এমপ্লয়ি আছে। তো এই সাফরান যে ইঞ্জিনগুলো তৈরি করে সেগুলোর ব্যাপারে যদি আমি একটু আইডিয়া দিই, তারা 50% শেয়ারে CFM ইন্টারন্যাশনালের সাথে কিন্তু CFM 56 এই ইঞ্জিনটি কিন্তু তারা তৈরি করেছে, এবং 50% শেয়ারে CFM ইন্টারন্যাশনালের লিপ যে ইঞ্জিনটি তারা তৈরি করেছে, এবং তারা পাওয়ার জেট SAM 146 এটিও কিন্তু 50% শেয়ারে তারা তৈরি করেছে, এবং জি অ্যারোস্পেসের সাথেও কিন্তু তারা 23% শেয়ারে জেনারেল ইলেকট্রিক GE90 তৈরি করেছে। এছাড়া 10-20% শেয়ারে জি এরোস্পেসের সাথে আরেকটি ইঞ্জিন GE CF6 এটি কিন্তু তারা তৈরি করেছে, এবং 10% শেয়ারে কিন্তু তারা ইঞ্জিন অ্যালায়েন্সের সাথেও কিন্তু আরেকটি ইঞ্জিন তৈরি করেছে। ইঞ্জিন অ্যালায়েন্সের যে GP 7000 ইঞ্জিনটি আছে সেটিতে কিন্তু 10% শেয়ারে তারা তৈরি করেছে। এছাড়া সাফরান আরও বিভিন্ন নিজস্ব বিল্ড এয়ারক্রাফ্ট ইঞ্জিন তৈরি করে। তারা কিন্তু মিলিটারি ইঞ্জিন অনেকগুলো তৈরি করেছে, যেমন টার্বোফ্যান স্নেকমা ATAR এবং স্নেকমা M53 এবং স্নেকমা M88। এছাড়া স্নেকমা টার্বোমিকা লার্জ জ্যাক এটি কিন্তু তারা তৈরি করেছে। এছাড়া তারা টার্বোপ্রপ ইঞ্জিনও তৈরি করেছে, যেমন ইউরোপপ TP400D6। এছাড়া তারা কিন্তু বিভিন্ন রকেট ইঞ্জিন বা স্পেস ইঞ্জিনও তৈরি করেছে, যেমন ভাইকিং, এছাড়া HM7B, এছাড়া PPS 1350, এছাড়া ভালকায়ান। তো তারা কিন্তু এয়ারক্রাফ্টের ইঞ্জিন এবং স্পেসের ইঞ্জিন বিভিন্ন ধরনের ইঞ্জিন তৈরি করে। তো সব কিছু বিবেচনা করে তাদেরকে কিন্তু আমরা 4 নম্বরে রেখেছি। এরপরে 3 নম্বরে যেই বিমানের ইঞ্জিন প্রস্তুতকারককে নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে প্র্যাট অ্যান্ড হুইটনি। তো এটি বলার আগে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং কমেন্ট সেকশনে জানাবেন যে কোন বিমানের ইঞ্জিন প্রস্তুতকারককে আপনি আগে থেকে চিনতেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসি প্র্যাট অ্যান্ড হুইটনিতে। প্র্যাট অ্যান্ড হুইটনির হেডকোয়ার্টার হচ্ছে বেসিক্যালি এখন USA তে। তারা অনেক ধরনের ইঞ্জিন তৈরি করে। এখন বর্তমানে বোয়িংয়ের এবং এয়ারবাসের যে ইঞ্জিনগুলো আছে বেশিরভাগই প্র্যাট অ্যান্ড হুইটনির তৈরি করা, যেমন Airbus 320 এবং Airbus 330। এছাড়া এম্বার জেটের ইজেট ফ্যামিলির কিন্তু বিভিন্ন এয়ারক্রাফ্টে প্র্যাট অ্যান্ড হুইটনির ইঞ্জিন ইউজ করা হয়। এছাড়া বোয়িং 767ও কিন্তু প্র্যাট অ্যান্ড হুইটনির ইঞ্জিন ইউজ করা হচ্ছে। এছাড়া আরও অনেক এয়ারক্রাফ্টের প্র্যাট অ্যান্ড হুইটনির ইঞ্জিন ইউজ করা হয়। তো প্র্যাট অ্যান্ড হুইটনি এই পুরো গ্লোবাল প্যাসেঞ্জারের যেই এয়ারক্রাফ্টগুলো আছে এগুলোর প্রায় 25% কিন্তু এই প্র্যাট অ্যান্ড হুইটনির ইঞ্জিন দ্বারা চলিত। প্র্যাট অ্যান্ড হুইটনি এই পর্যন্ত প্রায় 13,000-এর উপরে কিন্তু কমার্শিয়াল এয়ারক্রাফ্টের ইঞ্জিন তৈরি করেছে। তো এই প্র্যাট অ্যান্ড হুইটনির এমপ্লয় সংখ্যা কিন্তু প্রায় 43,000, এবং এই প্র্যাট অ্যান্ড হুইটনি কিন্তু 99 বছর আগে প্রায় 1925 সালে কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়। তো প্র্যাট অ্যান্ড হুইটনি খুবই পপুলার ইঞ্জিন, যেমন CFM 56 এই ইঞ্জিনের বিভিন্ন ম্যাটেরিয়াল সলিউশন তারা কিন্তু করেছে বা পার্টস তারা কিন্তু তৈরি করে। এছাড়া কিন্তু তারা বিভিন্ন এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, যেমন অ্যারো ইঞ্জিনস, জেনারেল ইলেকট্রিক, রোলস রয়েস, CFMI ইঞ্জিন, এগুলোর কিন্তু তারা সার্ভিস এবং মেনটেন্যান্স ওভারহল সার্ভিসও কিন্তু তারা অফার করে। তো এই প্র্যাট অ্যান্ড হুইটনি কিন্তু মিলিটারি ইঞ্জিনও তৈরি করে। যদি আমি কয়েকটা মিলিটারি ইঞ্জিনের কথা বলি, যেমন F-35 Lightning II এটির ইঞ্জিন কিন্তু প্র্যাট অ্যান্ড হুইটনি তৈরি করে। এছাড়া F-119 ইঞ্জিনটি কিন্তু F-22 Raptor ইউজ করা হয়। এছাড়া F-100 সিরিজের যেই ইঞ্জিনগুলো এগুলো কিন্তু F-15 Eagle ইউজ করা হয়, F-16 Falcon ইউজ করা হয়। এছাড়া F-117 এই ইঞ্জিনগুলো কিন্তু C-17 Globemaster III এগুলো কিন্তু ইউজ করা হয়। তো কয়েকটা সিরিয়ালে যদি আমি প্র্যাট অ্যান্ড হুইটনির ইঞ্জিনের কথা বলি, যেমন প্র্যাট অ্যান্ড হুইটনি R-1340, প্র্যাট অ্যান্ড হুইটনি R-1690, এছাড়া
প্যাট অ্যান্ড উইটনির আর 1830 টুইন WASP ইঞ্জিন তারা তৈরি করে, রেডিয়াল ইঞ্জিন। এছাড়া টার্বোজেট ইঞ্জিনের ভেতরে আছে প্যাট অ্যান্ড উইটনি J42, এছাড়া প্যাট অ্যান্ড উইটনি J48, তারপর আছে J52, J57, J58, J75, এছাড়া JT12 টার্বোজেট ইঞ্জিন। এ ধরনের টার্বোজেট ইঞ্জিন কিন্তু প্যাট অ্যান্ড উইটনি তৈরি করে। এছাড়া টার্বো ফ্যান ইঞ্জিনগুলোর ভিতরে তাদের আছে JT3D, JT8D, JT9D, TF30, F100, F119। তো এ ধরনের অনেক টার্বো ফ্যান ইঞ্জিন কিন্তু তারা তৈরি করেছে। এছাড়া টার্বো শ্যাফ্ট ইঞ্জিনও তৈরি করেছে তারা, যেমন T34, এছাড়া XT57, T73, এরকম বিভিন্ন ধরনের টার্বো শ্যাফ্ট ইঞ্জিনও কিন্তু প্যাট অ্যান্ড উইটনি তৈরি করে। তো আমি যেটা বললাম, প্যাট অ্যান্ড উইটনি টার্বো শ্যাফ্ট, টার্বোজেট, টার্বো প্রপ বিভিন্ন ইঞ্জিন তৈরি করে। এছাড়া তাদের মেনটেন্যান্স ফ্যাসিলিটিও আছে, তারা বেসিক্যালি মেনটেন্যান্স সার্ভিসও দিয়ে থাকে। তো সব দিক বিবেচনা করে প্যাট অ্যান্ড উইটনিকে আমরা 3 নম্বরে রেখেছি। এরপরে চলে আসি আমাদের সবার প্রিয় এবং অধিক বিক্রিত যেই ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি রোলস রয়েস। এটির হেডকোয়ার্টার হচ্ছে UKতে বা ইউনাইটেড কিংডম। তো রোলস রয়েস শুনলে আমরা রোলস রয়েস যে গাড়ি সেটির কথা আমাদের চোখে আসে। তো রোলস রয়েস কিন্তু বিমানের ইঞ্জিন তৈরি করে এবং ম্যাক্সিমাম বিমানের ইঞ্জিন কিন্তু রোলস রয়েসের তৈরি। তো রোলস রয়েস আসলে প্রায় 119 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, মানে 1904 সালে রোলস রয়েস কোম্পানিটি তৈরি হয়। তাদের অনেক ধরনের সাবসিডিয়ারি কোম্পানি আছে, রোলস রয়েস নর্থ আমেরিকা, রোলস রয়েস ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড, রোলস রয়েস মেরিন পাওয়ার অপারেশন, রোলস রয়েস কন্ট্রোল অ্যান্ড ডেটা সার্ভিস। তো রোলস রয়েসের প্রচুর কোম্পানি, প্রচুর সাবসিডিয়ারি আছে, মানে বিশাল বড় তাদের গ্রুপ কোম্পানি। তো রোলস রয়েসের ইঞ্জিনের ব্যাপারে আমি যদি বলি, রোলস রয়েস বিভিন্ন ধরনের কমার্শিয়াল এয়ারক্রাফ্টের ইঞ্জিন এবং মিলিটারি এয়ারক্রাফ্টের ইঞ্জিনও তৈরি করে। তারা কিন্তু BMW-র সাথে জয়েন্ট ভেঞ্চারেও বিভিন্ন ধরনের কাজ করে। বোয়িংয়ের 787-এও কিন্তু রোলস রয়েসের Trent 1000 এই ইঞ্জিনগুলো ইউজ করা হচ্ছে। এছাড়া এয়ারবাসের হোয়াইট বডি যে এয়ারক্রাফ্টগুলো, এয়ারবাস A350XWB, এটিতেও কিন্তু রোলস রয়েসের সেই Trent 1000 সেই মডেলের ইঞ্জিনগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। এছাড়া ইউরোফাইটার টাইফুন এবং লাইটেনিং 2-তেও কিন্তু রোলস রয়েসের ইঞ্জিন ইউজ করা হয়। তো সব কিছু বিবেচনা করে রোলস রয়েসকে আমরা সেকেন্ডে রেখেছি। তো নাম্বার 1 কে সেটা আপনারা গেস করেন এবং কমেন্ট সেকশনে জানাতে পারেন। নাম্বার 1 হচ্ছে জেনারেল ইলেকট্রিক এভিয়েশন বা GE এভিয়েশন। তো জেনারেল ইলেকট্রিক এভিয়েশন হচ্ছে আমেরিকার কোম্পানি, আমেরিকার ইঞ্জিন প্রস্তুতকারক কোম্পানি, যেটার হেডকোয়ার্টার হচ্ছে ওহাইওতে। তো জেনারেল ইলেকট্রিক তারা বিভিন্ন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারদের সাথে পার্টনারশিপ করে অনেক ইঞ্জিন তারা তৈরি করেছে। বিশেষ করে বোয়িংয়ে কিন্তু জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন ইউজ করা হয়, যেমন Boeing 737, এছাড়া Boeing 777, Boeing 747, Boeing 787, এছাড়া এয়ারবাসের সিরিজের বিমানগুলোতেও কিন্তু জি এভিয়েশনের ইঞ্জিন ইউজ করা হয়, যেমন এয়ারবাস A320, A330, A340। বিভিন্ন এয়ারক্রাফ্টে কিন্তু জেনারেল ইলেকট্রিক এভিয়েশনের ইঞ্জিন ইউজ করা হয়। তো এই জেনারেল ইলেকট্রিক কিন্তু প্রায় 107 বছর আগে তৈরি হয়, মানে 1917 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। তাদেরও কিন্তু অনেকগুলো সাবসিডিয়ারি কোম্পানি আছে, যেমন এভিও অ্যারো, CFM ইন্টারন্যাশনালের 50% শেয়ার কিন্তু তাদের, এছাড়া ইঞ্জিন অ্যালায়েন্সের 50% শেয়ার কিন্তু তাদের, ডাউটি প্রপেলারের তারা সাবসিডিয়ারি, এছাড়া জি অ্যাডাপটিভ, জি এয়ারস্পেস রিসার্চ, জি এভিয়েশন সিস্টেম, জিই হন্ডা অ্যারো ইঞ্জিন, এটার কিন্তু 50% শেয়ার তাদের। এরকম বহু কোম্পানির 50% শেয়ার কিন্তু তাদের, তার মানে অনেকগুলো কোম্পানির সাথে তারা কিন্তু কাজ করে এবং 50% কোম্পানির মালিকও কিন্তু তারা। তো তাদের কিন্তু প্রায় 48,000-এর উপরে এমপ্লয়ি আছে। তো জেনারেল ইলেকট্রিক এভিয়েশন কিন্তু ওয়ার্ল্ডের লিডিং টার্বোপ্রপ ইঞ্জিন প্রোভাইডার বলা হয়ে থাকে এবং মিলিটারি বিজনেসও কিন্তু তাদের আধিপত্য আছে। তো বোয়িংয়ের 787 এয়ারক্রাফ্টে যে রোলস রয়েসের Trent 1000 ইঞ্জিন ইউজ করা হয়, এটির কিন্তু কম্পিটিটর এই GEnx এই ইঞ্জিনটিও কিন্তু সেই বিমানে ইউজ করা হয়। তার মানে রোলস রয়েসের কম্পিটিটর হিসাবে জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিনগুলো কিন্তু বাজারে চলছে। তো জেনারেল ইলেকট্রিকের কয়েকটি এয়ারক্রাফ্টের ইঞ্জিনের মডেল যদি বলি, জেনারেল ইলেকট্রিকের IA, এছাড়া J31 ইঞ্জিন আছে, রেডিয়াল ইঞ্জিন, J33, এগুলো আগের ইঞ্জিন। নতুন ইঞ্জিনগুলোর ভিতরে আছে J610, এরপর আছে J85, এগুলো বেসিক্যালি হচ্ছে তাদের টার্বোজেট। আর টার্বো ফ্যান ইঞ্জিন অনেকগুলো আছে, বিশেষ করে টার্বো ফ্যানই জেনারেল ইলেকট্রিক বেশি ম্যানুফ্যাকচার করে, যেগুলো কমার্শিয়াল এয়ারক্রাফ্টগুলোতে ইউজ করা হয়, যেমন CZ-H0523, এছাড়া আছে CF6, এছাড়া আছে তাদের F404, এছাড়া F110, F118। এরকম আসলে তাদের অনেক টার্বো ফ্যান ইঞ্জিন আছে, তার ভিতরে পপুলারগুলো হচ্ছে GEnx, এছাড়া লিপ,
এছাড়া জিই নাইন এক্স, এই টার্বো ফ্যান ইঞ্জিনগুলো কিন্তু তারা তৈরি করে। এছাড়া তাদের টার্বো প্রপেরও কিছু মডেল আছে, যেমন T31, T700, H80। তো জেনারেল ইলেকট্রিকের টার্বো শ্যাফ্ট ইঞ্জিনও কিন্তু তাদের আছে, মানে হেলিকপ্টার ইঞ্জিন T58, তারপরে তাদের আছে T64, তাদের আছে T700। এছাড়া তারা কিন্তু মেরিন টার্বাইন্সও তৈরি করে। তো ওভারঅল যদি রোলস রয়েসের কম্পিটিটরকে আমরা ধরি, তো জেনারেল ইলেকট্রিককেই কিন্তু রোলস রয়েসের কম্পিটিটর ধরা যায়। এবং জেনারেল ইলেকট্রিক কিন্তু অন্যান্য ম্যাক্সিমাম বড় বড় এয়ারক্রাফট ইঞ্জিন কোম্পানিগুলোর কিন্তু 50% শেয়ার তাদের। এই জেনারেল ইলেকট্রিককেই ওয়ার্ল্ডের লিডিং ইঞ্জিন প্রোভাইডার বলা হয়ে থাকে। মানে রোলস রয়েস আর জিই এভিয়েশন, এই দুটোকেই আসলে ওয়ার্ল্ডের লিডিং ইঞ্জিন সাপ্লায়ার বলা হয়ে থাকে বা ম্যানুফ্যাকচার বলা হয়ে থাকে। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। আর আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিন্তু ইঞ্জিন তৈরি করছে কাবেরী জেট। তো কাবেরী জেট নিয়ে যদি আপনারা ভিডিও চান, এই ভিডিওতে আপনারা মিনিমাম 1000 লাইক এবং 500 কমেন্ট যদি করেন, তাহলে আমরা নেক্সট ভিডিওতে কাবেরী জেট নিয়ে কথা বলবো এবং এই পুরো কাবেরী জেটের ডিটেলস নিয়ে আলোচনা করব। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।